We, the people of India. We, the people of India. Having solemnly resolved to. Having solemnly resolved to. Constitute India. Constitute India. Into a sovereign. Into a sovereign. Socialist. Socialist. Secular. Secular. Democratic. Democratic. Republic. Republic. And to secure to all its citizens. And to secure to all its citizens. Justice. Justice. Social, economic and political. Social, economic and political. Liberty. Liberty. Of thought. Of thought. Expression. Expression. Belief. Belief. Faith. Faith. And worship. And worship. Equality. Equality. Of status. Of status. And of opportunity. And of opportunity. আমরা সবাই হিন্দু মুসলিম সবাই মিলে একসঙ্গে বসবাস করতে চাই। এটা তো শুধু হিন্দুদের দেশ নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে চাই। এটা মৌলানা আজাদের দেশ, এটা নজরুলের দেশ, এটা রবীন্দ্রনাথের দেশ, এটা এপিজে আব্দুল কালাম আজাদের দেশ, সবার দেশ। এখানে সবাই আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই। এটা অনুপ্রবেশকারী বলা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য, সব ধর্মের জন্য তো বলা হচ্ছে না। শুধু কি একমাত্র মুসলিমরাই অনুপ্রবেশকারী, আর বাকি অন্য কমিউনিটি তারা শরণার্থী? ইনডাইরেক্টলি সেটাই বলা হচ্ছে যে তোমাদের অন্য দুটো অল্টারনেটিভ দেশ আছে সেখানে চলে যাও, সেটাই বলা হচ্ছে। তো অল্টারনেটিভ ব্যাপার সেটাই তো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে সরকার আছে, তিনি যেভাবে একের পর এক লোকসভা এবং রাজ্যসভায় আসনের জোরে আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশনের বিরুদ্ধে যে CAA অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছেন, গণতান্ত্রিক উপায়ে জামিয়া এবং অন্যান্য ইউনিভার্সিটিতে প্রতিবাদ করা হচ্ছিল, অথচ উইদাউট পারমিশন জামিয়া মিলিয়া ইসলামিয়া ভেতরে ঢুকে যেভাবে পুলিশ অত্যাচার করেছে, যেখানে ওই জামিয়া নামটা জুড়ে দেওয়ার জন্যই এই অত্যাচার হয়েছে। কিন্তু ওখানে তো শুধুমাত্র মুসলিম ছাত্র পড়ে না, সমস্ত ধর্মের ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করে, এবং উইদাউট পারমিশন ভিসির পারমিশন ছাড়াই ওখানে লাইট অফ করে যেভাবে গণপ্রহার করা হয়েছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা তাকে ধিক্কার জানাই এইরকম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, যারা ক্ষমতার জোরে ভাবছে যে এই দেশটাকে শাসন করবো, সেটা কখনো হতে পারে না। একটা সংবিধান আছে, সংবিধান অনুযায়ী সমস্ত কিছু করা উচিত বলে আমার মনে হয়। কোনোভাবেই কোনো গুজবে কান দেব না, আমরা করব না, কোনোভাবেই কোনো গুজবে কান দেব না, আমরা কোনো ধরনের হিংসা বা তজ্জাতীয় কোনো কর্মে অংশগ্রহণ করব না, আমরা কোনো হিংসা বা তজ্জাতীয় কোনো কর্মে অংশগ্রহণ করব না। ছাত্রছাত্রীদের প্রতি যে নিপীড়ন হয়েছে তাকে আমরা ধিক্কার জানাই। CAA এবং NRC প্রত্যাহার করুন এই দাবি জানাই।
জয় হিন্দ। জয় হিন্দ। জয়।